নমস্কার, নবরূপ কিরণের পক্ষ থেকে আজ রবীন্দ্র রচনায় আপনাদের স্বাগত। আসলে এই মাসটা একটা অন্যরকম, আকাশে বাতাসে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের গৃহ, আমরা সেই গৃহের গৃহস্থ, তারই নাম রম্য তালে তালে জীবন জুড়ে বাজুক। নইলে কেন এই তমিশ্রা, তাকে যদি আমরা প্রাণের মধ্যে নিতে পারি, মনের মধ্যে নিতে পারি, তবেই জীবন উদ্ভাসিত হবে। আজকে আমাদের নিবেদনে আছে মৌনিতা চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কবিতা। তো কবিতার আগে ওই বলে দেবে যে কীভাবে ও সাজিয়েছে। আমি মৌনিতাকে একটু জিজ্ঞেস করব, এই যে আমাদের এই যে এই রবীন্দ্র মাস বা রবীন্দ্র সপ্তাহ, একটা অন্য অনুভূতি বাঙালি বাঙালিদের মধ্যে। তো আমরা যেখানেই থাকি, প্রবাসে বা বিদেশে বা এখানে, একটা অন্যরকম ফিলিংস হয়, যদিও এই দুবছর একটা অন্যরকমভাবে চলছে। তো কিন্তু রবীন্দ্রনাথের এই ডাকে সবাই আমরা সাড়া দিই অনলাইন প্ল্যাটফর্মে। তো তুমি আজকের যে এই প্রজেক্টটা করছো, তোমার কী মানে কীভাবে সাজিয়েছো আজকের এই প্রজেক্টটা? আমি শুরুতেই যে কথাটা বলবো, প্রথমেই যারা দেখছেন অনুষ্ঠান তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা, এবং অবশ্যই নবরবি কিরণ নবনালন্দার যিনি অধ্যক্ষ শ্রী অরিজিৎ মিত্রকেও আমার অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা, যে এইরকম একটা পরিস্থিতিতে ঘরে বসে মানুষের কাছে অনুষ্ঠান দেখবার শোনবার সুযোগ তিনি করে দিয়েছেন নবরবি কিরণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমার একটা কথা আজকে বলতে ইচ্ছে করছে, যে সত্যি তো এই সময়টা তো প্রত্যেক বছর অন্যরকম থাকে, গত বছর থেকে হঠাৎ করে পাল্টে গেল। তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের পাশাপাশি এই যে আমাদের কাছে এই মাস জুড়েই আমরা তার পুজোয় মেতে উঠি, তো রবীন্দ্রনাথ ঠাকুরের পুজো করতে আমরা বেরিয়ে পড়ি, মানে সব জায়গায় জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সবাই এক হচ্ছি, কিন্তু গোটা বিষয়টা এখন পাল্টে গেছে। তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের সাথে সাথে নবনালন্দাও কিন্তু খুব বড় করে প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তী পালন করে, রবীন্দ্র জয়ন্তী যেটা সাদা রেমিনের বুলেভার্ডে হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমি প্রত্যেক বছরই ভাবতাম, যবে থেকে আমি আর কি কাজ করা শুরু করি, যে নবনালন্দার এই অনুষ্ঠান খুব জনপ্রিয় অনুষ্ঠান, বিভিন্ন চ্যানেলেও দেখানো হতো, যে এই অনুষ্ঠানে সুযোগ পাওয়াও একটা বড় ব্যাপার, বহু গুণী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, করেছেন বা এখনও করছেন আর কি। কিন্তু সেই সুযোগটা আমার এলো যখন আর কি পরিস্থিতিটা অনেকটা বদলে গেছে, যখন অত মানুষ একসঙ্গে হওয়ার সুযোগ পাচ্ছে না। গত বছর থেকেই আমার যোগাযোগ রবীন্দ্র জয়ন্তীর পর থেকে, কিন্তু এটাই বা কম কিসের, এই যে নবরবি কিরণ ইউটিউবের মধ্যে দিয়ে এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অনুষ্ঠান, মানুষ শান্তভাবে ঘরে বসে সুস্থভাবে এই অনুষ্ঠান দেখছে, সেটা যেমন ঠিক, কিন্তু যেমন তোমাদের শিল্পীদের যেটা মনে হয়, আমাদেরও মনে হয় ওই সামনাসামনি একটা অন্যরকম। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই সঙ্গে থাকতে হবে। তো আমরা সেই কথা ভেবেই দোসরা মে থেকে এক মাস ব্যাপী সব অনুষ্ঠান আমরা শুরু করেছি, অনেকের রোজই অনেকের অনুষ্ঠান আছে, সব শিল্পীদের অনুষ্ঠান আছে, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এবং আজকেই অবশ্যই নিশ্চয়ই মৌনিতার আবৃত্তির ডালি নিয়ে উপস্থিত হয়েছে, ওই বলে দেবে কীভাবে সাজিয়েছে আজকে অনুষ্ঠান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ। নমস্কার সকলকে, আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সময়টা অদ্ভুতভাবে পাল্টে গেছে, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। প্রত্যেকটা মুহূর্ত কাটছে ভয়ের মধ্যে দিয়ে। এই সময়টা কি হবার কথা ছিল, অথচ কীভাবে আমরা আমাদের মুহূর্তগুলো কাটাচ্ছি। বছর দুয়েক আগের কথাই যদি বলি, আমাদের জীবন যাপনটাই অন্যরকম ছিল। আর এই মুহূর্তটাই গোটা মে মাসটা জুড়ে আমরা যেভাবে আনন্দে সামিল হতাম, যার জন্মদিন উদযাপনে আমরা সকলে মিলে আনন্দ করতাম, গত বছর থেকে তা পুরোটা পাল্টে গেল। গত বছর ওরকম ঘরবন্দি থাকার পর আমরা ভেবেছিলাম এবছরটা অন্তত আমরা একটু শান্তি খুঁজে পাব, এবছরটা হয়তো সবটা সুন্দর সুস্থ হয়ে উঠবে। কিন্তু এবছরটাও ভয়াবহ রূপ নিল। কিন্তু লাভের মধ্যে লাভ এই হয়েছে, নবরবি কিরণ ঘরে বসে আপনাদেরকে ভালো অনুষ্ঠান দেখার শোনার সুযোগ করে দিয়েছে, এটাই বা কম বড় লাভ কি বলুন। নবরবি কিরণের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা দেখছেন বহু ভালো ভালো শিল্পীর গান, তাদের কবিতা, নৃত্যানুষ্ঠান, অনেক কিছু।
তাই নবরবি কিরণের এই প্রয়াসকে আসুন আমরা সবাই মিলে অনুষ্ঠানের শুরুতেই আগে সাধুবাদ জানাই। আজকে আমি আপনাদের কয়েকটি কবিতা শোনাবো বলে এসেছি। আমার পূজো গুরুদেবের প্রতি, আমাদের পরম শ্রদ্ধার ভালোবাসার হৃদয়ের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরকে অর্চনা করব তাঁরই কবিতার মধ্যে দিয়ে। প্রথমে যে কবিতাটি শোনাব এটির নাম পথের বাঁধন। আসলে আমি যে কটি নিবেদনে রেখেছি আজকে আপনাদের জন্য সবকটি ভীষণ পরিচিত কবিতা, একবার সকলকে শোনানোর ইচ্ছে আমার। আপনাদের বহুশ্রুত কবিতা বহু গুণী শিল্পীর কণ্ঠে শুনেছেন বারবার, তাই আমারও সেই চেষ্টা। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওর না ওরাই বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলাফুরি করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাইরে ঘরের লালনে ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ না চাই, বন্ধন তারি করি না খাঁচাই, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কুচিত কিরণে দীপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কুচিত কিরণে দীপ্ত। মাঝে মাঝে দেখবেন আমরা কোনো দিশা পাই না, ভীষণ অসহায় লাগে, বিশেষ করে এই সময়টাতে সব সময় একই রকম ভয় মনের মধ্যে কাজ করছে, প্রতিটা মুহূর্তে স্বজন হারানোর বিয়োগ ব্যথা, চারিদিকে একটা কীরকম যেন প্রত্যেকটা মানুষের অসহায় অবস্থা। এই যে কোভিড পরিস্থিতি, যারা কোভিডে আক্রান্ত হয়েছেন, যারা খুব ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছেছেন সে বিষয়ে যাচ্ছি না, সেটা তো চোখের সামনে স্পষ্ট ছবিটা, কিন্তু যারা সামান্য সংক্রমিত হয়েছেন তাদের দেখবেন শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা অনেক বেশি হচ্ছে। আমরা মনের জোর হারিয়ে ফেলছি, আসলে চারিদিকের এত ভয়াবহতা, তো সেই ছবিটা প্রত্যক্ষ করতে করতে আমরা এই নামটার সঙ্গে কীরকম একটা আতঙ্ক অনুভব করছি যে না জানি কী ঘটবে প্রত্যেকটা মুহূর্তে। আসলে যাই হবে তাকেই তো আমাদের সহজভাবে সত্য করে গ্রহণ করতে হবে, জীবন তো থেমে থাকবে না, জীবন একই গতিতে চলবে। আর সেই মুহূর্তে বোধহয় নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একেবারে পজিটিভ ভাবনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধান আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আর এই কবিতাটি তো প্রত্যেকটা মুহূর্তে বোধহয় আমাদের প্রত্যেকের স্মরণ করা উচিত, যে সময়টা আমরা সবচেয়ে বেশি দিশাহীন হয়ে পড়ি সেই সময়গুলো আরও বেশি করে এই কবিতাটিকে স্মরণ করা উচিত, এই কবিতাটি পড়া উচিত, বলা উচিত। অন্তত আমার উপলব্ধির জায়গা দিয়ে আমি এইটুকু বুঝেছি, বোঝা পড়া। মনেরে আজ কখ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক,
সবার তরে নহে সবাই। তোমায় কতক দেবে ফাঁকি, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভাগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে কি পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বকিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দুহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুবখানিকটা কেঁদে কেটে অশ্রু ঠেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এবারে যে কবিতাটি শোনাবো, এটিও ভীষণ পরিচিত একটি কবিতা, অনেক ছোটবেলায় শেখা এই কবিতা, বাবার কাছে শেখা। তখন ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতাম, এবং সেই যে কবিতাটি থাকতো, যেটা আর কি প্রতিযোগিতায় বলতে হবে, সেটা শেখার জন্য অনেক দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যেত। এই কবিতাটিও সেইভাবেই তৈরি করা হয়েছিল বাবার কাছে, কিন্তু তখন তো কিছুই মানে বুঝিনি, কম্পিটিশনে বলবো সেইভাবেই শেখা বলা, বাবা চেষ্টা করেছেন মানে বোঝাবার, কিন্তু কিছুই বুঝিনি এখন মনে হয়। পরে যত সময় এগিয়েছে, যত বয়স বেড়েছে, তত আর কি উপলব্ধিতে এই কবিতার যে ভাবনা, কবিতার যে বিষয়, সেটা আরও পরিষ্কার হয়েছে। আসলে তখন সেই ভাবটাই তৈরি হয়নি, বোঝার মতো যে বোধটা সেটাই তৈরি হয়নি। কবিতাটির নাম আফ্রিকা, সকলের অত্যন্ত পরিচিত একটি কবিতা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়,
কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দকিনী নাদে। হায় ছায়াপ্রিতা, কালো খুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোর আলোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উত্তশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আপনাদের আজ বলেছি যে আজ সব পরিচিত কবিতাই আমার সিলেবাসে রয়েছে, মানে আজ যে কবিতাগুলো আপনাদের শোনাবো আমার নিবেদনের সবকটি কবিতাই ভীষণ পরিচিত কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা কখনোই কোনোদিনই কোনো জীবনেই পুরনো হবে না, প্রত্যেক মুহূর্তই আমাদেরকে আনন্দিত করে তোলে, প্রত্যেকটা মুহূর্তই আমাদের কাছে ভীষণ বিশেষ মুহূর্ত করে তোলে এই কবিতাগুলোর উচ্চারণ। এবারে যে কবিতাটি আপনাদেরকে শোনাবো, সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যাই কোনো দিকে নাকি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারি খুশি তারি দাও, শুধু তুমি নিয়ে যাও খনিকু হেসে আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে,
এতকালে নদী কূলে যাহা লইছি নুফুলে সকলে দিলামে তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারে সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণে গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এবারে যে কবিতাটি শোনাব এই কবিতাটি আপনাদের খুব বেশি পরিচিত হয়তো নয়, যারা কবি অরুণ মিত্রের কবিতা খুব পড়েন তারা নিশ্চয়ই জানেন এই কবিতাটি। আমার অত্যন্ত প্রিয় কবি কবি অরুণ মিত্র এবং তার লেখা রবীন্দ্রনাথ এই কবিতাটি আমাদের প্রত্যেকের মনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান ঠিক যেমন, আমাদের প্রত্যেকের মনের কথা তাকে ঘিরে যেমন, কবি ঠিক তেমন করেই লিখেছেন এই কবিতাতে কবি অরুণ মিত্রের রবীন্দ্রনাথ। ছাপা অক্ষরের পাতা থেকে উঠে আসত তোমার আলোর মূর্তি, তুমি কথা বলতে সুরে সুরে মাত হয়ে যেত আমার ঘরের বাতাস, তোমাকে দেখতে পেয়ে তোমার কথা শুনতে পেয়ে এক কিশোর নিজেকে হারিয়ে ফেলত। সে চেয়ার থেকে উঠে গিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিত, তারপর চোখ বুঝত যাতে তোমাকে আরো ভালো করে দেখা যায়, তোমার কথা আরো ভালো করে শোনা যায়। তুমি তাকে এক রামধনুর দেশে নিয়ে যেতে, তার পরার ঘর ছাড়িয়ে সে কত দূরে। কিশোর ক্রমে পা বাড়ালো যৌবনে, আর তার মনে জমতে শুরু করলো নানান কেন, সে এক অস্থির মুখরতা। তুমি সমস্ত বিকারকে সমস্ত জঘন্যকে অতিক্রম করে গান গাইলে সুন্দরের, আমাদের পৌঁছে দিলে এক অপার্থিব জগতে, তোমার ক্ষমতার জাদুতে আমরা সেই ঊর্ধ্বলোকের মুগ্ধ বাসিন্দা হয়ে গেলাম। তোমার কণ্ঠস্বর আমাদের ভুলিয়ে দিল সব কুশ্রিতা, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি তাই? কিন্তু এও বলব যে কোনো কোনো সময় হৃদয়হীন বাস্তব তোমাকে বিচলিত করেছে, তোমার মহাকাশচারী হৃদয়কে অস্থির করে তুলেছে, এবং সেই মুহূর্তকে ক্ষোভে ও প্রতিবাদে তুমি অগ্নিগর্ভ করেছ। কিন্তু তুমি আমাদের নিত্য সঙ্গী করনি, তুমি ফিরে গিয়েছ তোমার ঊর্ধ্বচারী ধ্যানের জগতে। তবুও ভাবি তুমি দিনের শেষে ঘুমের দেশে নিঃশব্দে পাড়ি না দিয়ে জ্বলে পুড়ে বাঁচার দেশেই বসতি স্থাপন করতে, কিন্তু মৃত্যু তা হতে দিল না। তুমি তো এক ব্যক্তি মানুষ, বিরাট তুলনাহীন, এই মানুষকে ঘিরেই ক্রমে জমে ওঠে আমাদের সবচেয়ে বেশি কষ্ট আর অভিমান। তার কাছ থেকে কেন তুমি আমাদের দূরে রেখে দিলে? তার ব্যক্তিগত আবেগকে ছুটি দিলে না কেন? আমার সবচেয়ে যন্ত্রণা তার যন্ত্রণার অংশীদার করনি বলে, কি শোক সন্তাপে যে তোমার জীবন দগ্ধ হয়েছে তা তো আমাদের জানা, কিন্তু তার একটু আঁচও তুমি আমাদের গায়ে লাগতে দাওনি। সমস্ত বিষ সমস্ত বিষয় জ্বালা আত্মসাৎ করে নীলকণ্ঠ হয়ে রইলে, আর আমাদের শোনালে সমস্ত ব্যক্তিগত থেকে উত্তীর্ণ হয়ে অনন্ত সৌন্দর্যের ধ্বনি, অজ্ঞাত বিধাতার বন্দনা গীত। সেখানে কই তুমি? তোমার হৃদয়ে যখন অবিরত রক্তক্ষরণ তখন তার ধারায় আমাদের রক্তাক্ত করলি না কেন? মানুষ হিসেবে আমাদের পর করে রাখলে হাতটিও করলে না, এই জন্য আমার মনোকষ্ট এক এক সময় হিমালয় হয়ে ওঠে। তোমার অলোক সামান্য প্রতিভার কথা ভেবে তার সীমা ছাড়িয়ে যায়,
একটু একটু করে আমাদের বয়স যত বাড়ছে তত বোধহয় আমরা রবীন্দ্রনাথকে ছুঁতে পারছি না। একেবারে ছোট যখন ছিলাম, ছোট একটি বাচ্চা খুব সহজেই হাত বাড়ালে রবি ঠাকুরকে ছুঁতে পারত, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কোথায় গিয়ে মনে হচ্ছে তিনি যেন অনেক দূরে সরে যাচ্ছেন আমাদের থেকে। কিন্তু যে কোনো মুহূর্তের জন্য তিনি আমাদের সহায় হতে পারেন, তিনি তো অনুভূতির ঈশ্বর, তাই আমরা তাকে হারাতে চাই না, আমরা তাকেই আঁকড়ে ধরতে চাই, তাকে আঁকড়ে ধরেই আমরা বাঁচতে চাই। দিনের পরে দিন কেটে যায়, বয়স বাড়ে একটু করে, শিশুকালের সরল বাসায় জটিলতা বসত করে, তখন আমি হাত বাড়ালে স্পর্শ পেতাম রবি ঠাকুর, তোমার সাথে মেঘলা দিনে, তোমার সাথে অনেকটা দিন, যেতে যেতে পড়ত নদী একলা বনে অসত্য গাছ, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় দোয়েল পাখির অপূর্ব নাচ, কোথায় সেদিন সরলতা নিবিড় করে তোমায় পাওয়া, কোথায় তুমি রবি ঠাকুর গোপন ঠাকুর তোমায় ছোঁয়া, সেদিন কত ভালো ছিল, আকাশ ছিল তুমিও ছিলে, রবি ঠাকুর তোমায় পেতাম একলা ছাদে আকাশ নীলে, ফিরিয়ে দাও প্রাণের ঠাকুর শিশু বয়স সরলতা, রবি ঠাকুর তোমায় ছাড়া কাকে বলবো প্রাণের কথা, রবি ঠাকুর সঙ্গে থেকো তোমায় বলি সঙ্গোপনে, অন্য ঠাকুর বিদায় দিলাম তুমি থাকো একলা মনে, তুমি থাকো একলা মনে। নমস্কার।